মোমবাতিতে ভোট দিন উন্নয়নের সুযোগ দিন মোমবাতিতে ভোট দিন শুভ 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 দিন মোমবাতিতে ভোট দিন মোমবাতি 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 ভোট হলো আমানত করোনা তার খেয়ানত ভোট হলো আমানত করোনা তার খেয়ানত যোগ্য প্রার্থী করো সাথী এবার এসেছে চমক নিয়ে মোমবাতি মোমবাতি এবার এসেছে চমক নিয়ে মোমবাতি গরিবের দুঃখে দুঃখী সুখেতে সুখী হয়ে গরিবের দুঃখে দুঃখী সুখেতে সুখী হয়ে বাড়াতে উন্নয়নের গতি এবার এসেছে আলো নিয়ে মোমবাতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ পটিয়া আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যান এম এ মতিনের নির্বাচনী বৃহত্তর এক গণসংযোগ অনুষ্ঠিত হয়। গত ২৫শে ডিসেম্বর পটিয়া প্রধান কার্যালয় থেকে শুরু করে উপজেলা চত্বর, পোস্ট অফিস, থানার মোড়, বাস স্টেশন, শাহজাহান দাউলিয়া মাজার গেট, থানার হাট সহ পৌরসভা অলিগলিতে মোমবাতির পক্ষে ব্যাপক গণসংযোগ করেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সভাপতি মাওলানা এয়ার মোহাম্মদ পেয়ারুর সভাপতিত্বে গণসংযোগ চলাকালে পটিয়া থানার মোড় বাস স্টেশন পথসভা করেন। উক্ত পথসভায় এম এ মতিন প্রতিশ্রুতি দেন পটিয়াকে জেলা করার, পটিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ জনগণের সার্বিক উন্নয়ন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। এছাড়া পটিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ইফটিজিং, কিশোর গ্যাং তথা মাদক ব্যবসায়ী নির্মূল করে আলোকিত পটিয়া গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দেন। কিভাবে উন্নয়ন হবে, কিভাবে সকল সম্প্রদায়ের সকল জনগণকে এক জায়গার মধ্যে এনে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পটিয়াকে কিভাবে গড়ে তোলা হয় সেই ব্যবস্থা আমরা প্রথম করব। এখন শাসক দলের মধ্যে যারা আছে, বিরোধী দলের মধ্যে যারা আছে, মুসলিম সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়, সকল সম্প্রদায়ের সকল রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে এই পটিয়াকে কিভাবে গড়ে তোলা যায়, কিভাবে সুন্দরভাবে পটিয়াকে গড়ে তোলা হয়, পটিয়ার মধ্যে কিভাবে শান্তি স্থাপন হয়, আমরা প্রথম পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। রাজনীতির যে প্রতিহিংসা, আমরা প্রতিহিংসা এই পটিয়ার জমিন থেকে পরিপূর্ণভাবে আমরা উঠিয়ে দেবো ইনশাআল্লাহ।